টেকনিক্যাল হিরো চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমি যে আজ ভিডিওটি দেখাবো আপনাদেরকে সেটি হলো যে আপনি আপনার এটিএম কার্ডকে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কিভাবে পরিণত করবেন তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিও পেতে তো চলেন শুরু করি এবার তো প্রথমে আপনাকে গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে আপনি এখানে টাইপ করে দিবেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু ইউনাইটেড ব্যাঙ্কের আমরা করছি এখন তো ইউনাইটেড ব্যাঙ্ক ক্লিক করার পরে আপনার একটা পেজ চলে আসলো পেজে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছে ইউনাইটেড অনলাইন এই ইউনাইটেড অনলাইনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটা নতুন আবার চলে আসলো ওয়েবসাইট যেখানে আপনি একটা ইউনাইটেড ব্যাঙ্কের পেজ খুলে গেল এখানে আপনি নিচের দিকে একটু দেখেন এখানে লেখা রয়েছে রেজিস্টার নাও অনলাইন তো এই রেজিস্টারের না অনলাইনটাতে ক্লিক করে দেবেন আবার একটা নতুন পেজ ওপেন হলো এখানে উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু সেলফ ইউজার তো এখানে রেজিস্টার ডেবিট কার্ড আপনি এখানে আপনার এটিএম কার্ড থেকে করবেন তো আপনি এখানে ডেবিট কার্ডটা সিলেক্ট করে দিন তো ডেবিট কার্ড সিলেক্ট করার পরে সেলফ ইউজার কানেকশান চলে আসলো এখানে আপনার চাইছে ডেবিট কার্ড নম্বর যে এটিএমের কার্ডটা রয়েছে সেই কার্ড নম্বরটিকে আপনি এখানে দেখে দেখে বসিয়ে দিন আমার কার্ড নম্বরটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর এখানে ডেবিট পিন নম্বর যে আপনার এটিএমের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিন তারপর পাসপোর্ট বসানোর পরে এখানে ডেবিট কার্ড এক্সপায়ার ডেট আপনার যে ডেটটা এক্সপায়ার হবে সেই ডেটটা আপনার এ লেখা আছে সেই ডেটটা বসিয়ে দিন তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা আপনি এখানে বসিয়ে দিন তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিন আমি আপনার বার্থটা সিলেক্ট করে নিচ্ছি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে প্যান কার্ড নম্বর আপনি যদি প্যান কার্ড নম্বর থাকে তাহলে দিতে পারেন না দিলে কোনো অসুবিধা নেই তাহলে আমার প্যান কার্ড নম্বর আছে আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনার মাস্ট মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা আপনার লাগবেই এই মোবাইল নম্বরটাতে আপনার ওটিপি যাবে এই মোবাইল নম্বরটা আপনি এখানে দিয়ে দিন তারপরে এখানে আপনি কত টাকা লাস্ট ট্রানজ্যাকশান করেছেন তুলেছেন বা জমা করেছেন সেই টাকাটা এখানে আপনি বসিয়ে দিন তারপর এখানে উপরে যে কিপচারটি রয়েছে দেখে দেখে এখানে নিচে বসিয়ে দিন বসানোর পরে এই সাবমিট বাটানটাতে সাবমিট করে ক্লিক করে দিন আপনি একবার কারেকশান করে নিন আপনার সব কটা ঠিক আছে না ভুল আছে এটা ব্যাংকের একটু ব্যাপার আপনি একটু ভালো করে দেখতে পারেন তারপর আমার সব ঠিক রয়েছে আমি সাবমিট এবার ক্লিক করে দেব ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যে পেজটাতে সেট সাইন ইন অন পাসওয়ার্ড লেখা থাকবে তো আপনি একটা এখানে এরকম পাসওয়ার্ড দিবেন যাতে আপনার না কয়েকটা অক্ষর হয় আবার কয়েকটা নম্বর হয় আবার অ্যাড বা হাজ হয় তার আমি এখানে প্রথমে আমার দিয়ে দিচ্ছি নাম পাসওয়ার্ড দিয়ে দিলাম সেম পাসওয়ার্ডটা আপনি রিসাইন ইন ওয়ান পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর একটা ট্রানজ্যাকশান করার জন্য পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন একটা এক্সট্রা অন্য কোনো পাসওয়ার্ড আবার এখানে নিচে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর আপনার মোবাইলে যে ওটিপিটা গিয়েছিলো এখানে দেখে দেখে বসিয়ে দেবেন তারপর আপনি নিচে ওকে যে ওকে লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাচ্ছেন কংগ্রেচুলেশন ইউর রেজিস্ট্রেশন হ্যাজবিন সাকসেসফুল নাও ইউ ক্যান লগ ইন আফটার টু ওয়ার্ক আর দুদিনের মধ্যে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু হয়ে যাবে সেখানে নিজের আপনার ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এই পাসওয়ার্ডটাতে আপনি ওপেন করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব দিবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ারও করবেন তাহলে আজকের মতো এতটুকুই